এদিকে সমস্ত সম্ভাবনা সত্যি করে মহামিত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ পাঠিয়েছে লোকসভার এথিক্স কমিটি। সুপারিশের পক্ষে ভোট 6 সাংসদের আর বিপক্ষে ভোট পড়ল 4 সাংসদের। এখন লোকসভার অধ্যক্ষ আগামী শীতকালীন অধিবেশনে চূড়ান্ত করবে কৃষ্ণনগরের সাংসদের ভবিষ্যৎ। এথিক্স কমিটি রিপোর্টে বলা মহামিত্রের অনৈতিক, জঘন্য এবং আপত্তিকর কাজ করেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সময় সাপেক্ষ প্রাতিষ্ঠানিক আইনি তদন্তের সুপারিশ করে 500 পাতার রিপোর্ট লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠিয়েছে এথিক্স কমিটি। জঘন্য, অপরাধমূলক, অনৈতিক এবং আপত্তিকর কাজে অভিযুক্ত মহুয়া মৈত্র বলেও উল্লেখ সুপারিশে। এখন প্রশ্ন, অর্থের বিনিময়ে প্রশ্ন এবং তৃতীয় ব্যক্তিকে লগ ইন আইডি দেওয়াকে কি জঘন্য এবং অপরাধমূলক বলছে এথিক্স কমিটি? এদিকে সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটির তৈরি 500 পাতার এই খসড়ার উপর ভোটাভুটি হয়েছে বৃহস্পতিবার। পক্ষে ভোট পড়েছে 6 সাংসদের আর বিপক্ষে ভোট পড়েছে 4 সাংসদের। সাসপেন্ডেড কংগ্রেস সাংসদ প্রিনীত কাউরের ভোট এই সুপারিশের পক্ষে কার্যকরী ভূমিকা নিয়েছে, কারণ 15 সদস্যের এথিক্স কমিটিতে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন 10 জন সাংসদ। বাকি 5 জন সাংসদ কোথায় গেলেন এই প্রশ্ন উঠতেও শুরু করেছিল। জানা গিয়েছে 3 জন বিজেপি সাংসদ, 1 কংগ্রেস সাংসদ এবং YSR কংগ্রেসের 1 সাংসদ মিলে মোট 5 সাংসদ বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন। ঘটনাচক্রে YSR কংগ্রেসের সাংসদের ভোট সুপারিশের পক্ষে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার অনুপস্থিতি পূরণ করে দিয়েছেন সাসপেন্ডেড কংগ্রেস সাংসদ প্রিনীত কৌর। তিনি সুপারিশের পক্ষে ভোট দিয়ে মহুয়া মৈত্রের বহিষ্কারের পক্ষেই সওয়াল করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে দলবিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন প্রিনীত কৌর। প্রবীণ এই সাংসদ পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর স্ত্রী। এদিকে এক সংবাদ সংস্থাকে মহুয়া মৈত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত জানাই ছিল ক্যাঙ্গারু কোর্টের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত। তার দাবি, এই লোকসভা থেকে বহিষ্কার করলেও আগামী লোকসভায় আরো বেশি ভোটে জিতে তিনি ফিরবেন। কিন্তু এখন প্রশ্ন, এত আত্মবিশ্বাসী কেন মহুয়া মৈত্র? আইন সংবিধানের ঊর্ধ্বে কি তৃণমূল সাংসদ? ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে তার নাম জুড়ে যাওয়া ইস্তক 1-12 অভিযোগ খণ্ডন করেননি তিনি, বরং তৃতীয় ব্যক্তিকে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার কথা স্বীকারও করেছেন। এথিক্স কমিটির রিপোর্টেও সেই প্রসঙ্গ উল্লেখ আছে। তৃতীয় ব্যক্তিকে সংসদের লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন মহুয়া মৈত্র, যা কিনা গর্হিত অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। উপঢৌকন এবং উপহার নিয়েছেন দর্শন হীরানন্দানির থেকে, উল্লেখ কমিটির রিপোর্টে। তারপরেও এত উদ্ধত কেন তৃণমূলের সাংসদের, উঠছে প্রশ্ন। কালকাটা নিউজ।